আমার প্রিয় ভাই বোনেরা আজ আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ টপিক যেটা তোমাদের সকল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেটা এক নজরে দেখে নাও সেটা হলো পশ্চিমবঙ্গের ভূগোল আমরা পশ্চিমবঙ্গের ভূগোল আলোচনা করছি এটা তোমাদের আমি অবশ্যই মনে করি শেষ পর্যন্ত দেখবে কারণ বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য এই পশ্চিমবঙ্গের ভূগোল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কিভাবে জানবো আমরা ম্যাপের সাহায্যে এই পশ্চিমবঙ্গের ভূগোলটা জেনে নেব দেখো এখানে আমরা কি জানবো পশ্চিম এক নজরে পশ্চিমবঙ্গের ভূগোল সেখানে কি ম্যাপের সাহায্য পুরোটাই জেনে নেবো রকম অসুবিধা হবে না এবং ভিডিও শেষে সম্পূর্ণ পিডিএফ নোট পেয়ে যাবে এবং এক নজর ভূগোল দেখার পরে আমি মনে করি পশ্চিমবঙ্গের যে জলবায়ু সম্বন্ধে তোমরা জানতে যাচ্ছ সেটা নিয়ে আর কোনো রকম সমস্যা হবে না আমরা পশ্চিমবঙ্গের যে জলবায়ু দেখব পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পূর্ণটাই নির্ভর করে কিন্তু আমাদের মৌসুমি বায়ুর উপর কারণ মৌসুমী বায়ু কোন বছর কোন সময় আসবে এবং তার উপর নির্ভর করেই কিন্তু পশ্চিমবঙ্গের জলবায়ুটা পুরোপুরি নির্ভর করবে এবং কোন সময় শীত পড়বে কোন সময় বর্ষা আসবে তা কিন্তু তার উপরেই নির্ভর করবে তার জন্য অবশ্যই বুঝতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুকে জানতে গেলে আমাদের মৌসুমী বায়ুর প্রভাব এবং মৌসুমী বায়ুকে জানতে হবে এই মৌসুমের প্রভাবে আমাদের যদিও আমরা বলি ভারতবর্ষের ছটি ঋতু কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সেই ছটি ঋতুকে না পেয়ে আমরা এখানে শুধুমাত্র চারটি ঋতুকেই শুধুমাত্র আমরা উপলব্ধি করতে পারি দেখো এখানে যদি আমরা চারটি দেখি চারটির মধ্যে কি কি রয়েছে এখানে রয়েছে শুধুমাত্র গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল এবং শীতকাল এই চারটি ঋতুই আমাদের পশ্চিমবঙ্গে কি শুধুমাত্র উপভোগ করা যায় আর বাকি ঋতুগুলো কিন্তু আমরা সেভাবে আমাদের এখানে প্রভাব ফেলে না এবং আমরা সেই রূপ অনুভব করতে পারি না বায়ুর বায়ু অর্থাৎ আমি যেটা প্রথমেই বললাম মৌসুমী বায়ু একবার কি আছে গ্রীষ্মকালে চলে আসে সেটা কি দক্ষিণ পশ্চিম থেকে এবং শীতকালে সেটা উত্তর পাশ থেকে আসে উত্তর পূর্ব পাশ থেকে চলে আসে সেটা কি আছে এই দুই বায়ু অর্থাৎ কি একবার দক্ষিণ এই দিক থেকে চলে আসবে এবং কি অপরবার এবং শেষে এই দিক থেকে রিটা পরি মানে ফিরে যাবে অর্থাৎ এর ফলে কি হয় পশ্চিমবঙ্গে দুইবার মৌসুমী বায়ুর প্রভাব পড়ে একবার গ্রীষ্মকালে হয় সেটা কি হলো মোটামুটি মে জুন মাসে হয় এবং সেটা কি আছে বা এপ্রিল মে মাসে হয় যেটাকে বলা হয় বা এদিকে আমরা বাংলার যেটা বলে চৈত্র থেকে বৈশাখ মাস এই সময়টা থেকে পশ্চিমবঙ্গের মধ্যে মৌসুমী বায়ুর একটা প্রভাব লক্ষ্য করা যায় এর ফলে এই সময়টাতে কালবৈশাখী নামে একটা ঝড় হয় অর্থাৎ কি বেলা সাধারণত গ্রীষ্মকালে বিকেলবেলা আহ এই তাপমাত্রাটা অত্যাধিক এসে বেড়ে যায় দিনের বেলা তাপমাত্রা বেড়ে যায় এবং সন্ধ্যাবেলা কি হয় ঝড় বৃষ্টি হয় এই ঝড় বৃষ্টিটাকে কিন্তু অনেক বলা হয় যে কালবৈশাখী এটা বৈশাখ মাসের কাছাকাছি চৈত্র মাস বা বৈশাখ মাসের কাছাকাছি হয় এই জন্য এর নাম দেওয়া হয়েছে কালবৈশাখী এবং সেই রকম যে তুমি দেখবে যে এই মৌসুমী বায়ুটা কি আশ্বিন মাসের দিকে আশ্বিন ওই সময়টাকে আহ ওই সময়টাতে কি হলো তাপমাত্রা একেবারে নেমে যায় নেমে যায় এবং কি হলো যে ঝড় বৃষ্টির ফলে সেই সময় মৌসুম বায়ুটা বিদায় নেয় এবং এই সময়ে কিন্তু যে ঝড় বৃষ্টি হয় সেই জন্য তাকে বলা হয় আশ্বিনে ঝড় এর পরের দেখো দেখো যে টপিক আছে যে আমাদের জলবায়ুর নিয়ন্ত্রক কে আমাদের নিয়ন্ত্রক শুধু বায়ু নয় তাছাড়া আরো কিছু যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন হলো কর্কটক্রান্তি রেখা কর্কটক্রান্তি রেখা কি আছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে যেমন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া সব রেখার মধ্যে কি আছে এখান থেকে আছে যেহেতু কর্কটক্রান্তি রেখার অবস্থান আছে সেই জন্য এই অঞ্চলটা উষ্ণ এবং আমরা যদি উত্তরে যাই দার্জিলিং বা হিমালয় পার্বত্য অঞ্চল আছে সেখানে কিন্তু আবার উষ্ণতা তেমন দেখা যায় না অর্থাৎ উষ্ণ হালকা সেখানে উষ্ণ অনুভব হয় অর্থাৎ যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের টেম্পারেচার বা এদিকে পুরুলিয়ার টেম্পারেচার চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের জলপাইগুড়ি সেখানে তিরিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি এই একটা তাপা তার তারতম্য থাকে কিন্তু সেই জন্য সম্পূর্ণ সময় শীত সেটা কিন্তু থাকে না এরপরে মৌসুমী বায়ু কিন্তু একটা পশ্চিমবঙ্গের জলবায়ুর জন্য এই করে বর্ষাকালে দক্ষিণ দিকে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কে আসা উষ্ণ আর্দ্র পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সারা বছর বৃষ্টিপাত হয় সেটাই এই এই দিক থেকে যেটা আসে এই বায়ুটাই কিন্তু কি হলো যে সারা বছর বৃষ্টিপাত এখানে ঘটায় এবং এর ফলে কি হয় যে কোথাও শীতকালের ঠান্ডার ঠান্ডা এবং স্থলভাগে আসা উত্তর পশ্চিম বা উত্তর পূর্ব দিক থেকে এবং যেটা বললাম আশ্বিন মাসে যেটা হয় উত্তর পূর্ব থেকে এই দিক থেকে কি হয় যে মৌসুমী বায়ুটা প্রবেশ করার ফলে কিন্তু এই রাজ্যেতে তখনও কিন্তু মানে ঠান্ডা পড়ে যায় অর্থাৎ যে আশ্বিনে ঝড় না হওয়া পর্যন্ত কিন্তু পুরোপুরি ঠান্ডা হয় না অর্থাৎ আমরা ঠান্ডাটাকে অনুভব করতে পারি না আর এই মৌসুমী বায়ু ছাড়া কিন্তু সাধারণত পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় না যেটাই হয় মৌসুমী বায়ুর প্রভাবে এর আগমন এবং প্রত্যাবর্তন এই দুই সময়েই কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা হয় এবং ভূমির উচ্চতা পশ্চিমবঙ্গের এই তাপমাত্রা কম বেশির জন্য সর্বোচ্চ আহ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভূমির উচ্চতা কারণ আমাদের পশ্চিমবঙ্গের আমরা যদি দেখি এখানে যেমন রয়েছে গাঙ্গেয় ও অঞ্চল সেরকম রয়েছে হিমালয়ের উপত্যকা অর্থাৎ কি হিমালয় পার্বত্য অঞ্চলে কিন্তু এখানে আমাদের অবস্থান করছে একই রাজ্যের মধ্যে দুই রকম আহ কি আছে ভূমিরূপ দেখা যায় যেখানে একবারে সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু করে একবারে পার্বত্য অর্থাৎ হিমালয়ের যে শৃঙ্গ রয়েছে সেই শৃঙ্গের যে ঢাল ঢালও কিন্তু অবস্থান করছে পশ্চিমবঙ্গের পাশাপাশি তার জন্য কি আছে যে এই ভূমিরূপ কিন্তু পশ্চিমবঙ্গের জলবায়ুকে অত্যন্তভাবে প্রভাবিত করে এছাড়াও প্রভাব আমি যেটা বললাম সমুদ্র যেহেতু আছে পশ্চিমবঙ্গের একদম কাছাকাছি দক্ষিণ দিক দিয়ে সমুদ্র রয়েছে সেই জন্য কিন্তু এই সমুদ্র যে আছে সমুদ্রের প্রভাবিত রাজ্যের বেশিরভাগ অংশের জলবায়ু প্রায় সমভাপন্ন হয় এবং শীত এবং গ্রীষ্ম কোনোটাই সেরকম তারপর পার্বত্য প্রভাব পার্বত্য প্রভাব কি আছে যদি এই পার্বত্য অঞ্চল হিমালয় বা যদি দিকে না থাকতো তাহলে উপরে উত্তর যে সব শীতল হাওয়া সেটা প্রচুর পরিমাণে কিন্তু আমাদের রাজ্যে পড়তো এবং কি দেখা যায় যে এখানে মাইনাসের নিচে হয়তো টেম্পারেচার থাকতো কিন্তু যেহেতু এই হিমালয় আমাদের এখানে বাধার মতো অর্থাৎ কি আমাদের এখানে পাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে এবং সেহেতু আমাদের এই অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মধ্যে সেইভাবে কিন্তু তাপমাত্রা বা সেই ঠান্ডা শীতল তা হাওয়া বায়ুটা এখানে প্রবেশ করতে পারছে না এর ফলে কি হলো যে সেই রকম ভাবে আমাদের এখানে সবসময় শীত পড়ছে না এরপরে আহ পরের লাইনে দেখো পরে কি আছে প্রভাব এখানে কি বৃষ্টিপাত বৃষ্টিপাতটা কি বলেছে বৃষ্টিপাতের উপর নির্ভর করে এখানে কাজ বা অন্যান্য যেসব কাজ দেখি সেটা কিন্তু করছে এই এবং কাজ কিন্তু হয়। বৃষ্টিপাতের উপর যেহেতু এখানে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয় সেই জন্য কি হলো এখানে শস্য সাধারণত ধান এবং পাট এগুলো হয় এছাড়া ডাল এবং তৈল বীজ এইসব বিভিন্ন আহ যে অন্যান্য শস্য আছে সেই সব হয় কিন্তু আমরা উত্তর দিকে যখন যাবো দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পারবো সেই পার্বত্য অঞ্চলের মধ্যে কিন্তু চা চায়ের জন্য বিখ্যাত অর্থাৎ চা উৎপাদন হয় এবং সেই তার স্বাদ এবং গন্ধের জন্য সারা পৃথিবীতে কিন্তু দার্জিলিং এর চা বিখ্যাত এটা কিন্তু আমরা সবাই জানি এবার কি হল যে পশ্চিমবঙ্গের যে ঋতু বা এই যে ঋতু ঋতুর সঙ্গে সঙ্গে এবং এই অঞ্চলে কিন্তু কিছু সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে তার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম অনুষ্ঠান রথযাত্রা দোল উৎসব ঈদ উল ফিতর বড়দিন নবান্ন প্রভৃতি যে অনুষ্ঠানগুলো আছে এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে নবান্ন হয় কি যখন আমাদের অগ্রহায়ণ মাসে কার্তিক অগ্রহণ মাসে যখন নতুন ধানটা ওঠে সেই ধানটাকে নিয়ে যে অনুষ্ঠানটা হয় সেটা হলো নবান্ন অর্থাৎ নতুন ধান সবাইকে মিলে পুজো পার্বণ করে সবাইকে নিয়ে খাওয়ার যে অনুষ্ঠান সেটাকে বলে নবান্ন নবান্ন অনুষ্ঠানটা আমাদের উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে মোটা টি এটা বেশি দেখা যায় বর্ধমান আহ বীরভূম এই দিকটা যারা তারা যখন নতুন ধানটা আমন ধানটা তুলে তোলার পরে কিন্তু তারা এই উৎসবটা সাধারণত করে থাকে এবারে যাচ্ছি পরে তাহলে এবারে যে এই যে আমরা সামারিটা পড়লাম এখান থেকে আমরা কি সামারি পেলাম এর মধ্যে কিন্তু কিছু দেখলাম যে আমাদের টেম্পারেচার এই সব জিনিসগুলো এবং আবহাওয়া সম্বন্ধে জানলাম এখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গে সর্বোচ্চ বেশি বৃষ্টিপাত কোথায় হতে পারে সেটা এখানে দেখো উল্লেখ করা আছে আর পশ্চিমবঙ্গে সবচেয়ে বৃষ্টি হয় জলপাইগুড়ি জেলা যে আছে জলপাইগুড়ি জেলার বক্সা এবং ডুয়ার্সে এই হয় সবচেয়ে বৃষ্টিপাত কারণ হিমালয়ের পাদদেশ হওয়ার জন্য এখান থেকে দক্ষিণের যে সব জলীয় বাষ্পগুলো উত্তর দিকে চলে যায় এবং হিমালয়ের বাধাপ্রাপ্ত পে পেয়ে সেই জলগুলো ধীরে ধীরে জলগুলো সেখানে মেঘ ঘনীভূত হয় ঘনীভূত হয়ে সে তার পাশে বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাত হওয়ার জন্য কি যে জলপাইগুড়ি জেলা যে আছে জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্সে সবচেয়ে বেশি বৃষ্টিপাত বৃষ্টিপাত হয় সেটা কি পাঁচশো সেন্টিমিটার অথবা পাঁচশো সেন্টিমিটার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এবং সবচেয়ে কম বৃষ্টিপাত হয় বীরভূম জেলার ময়ূরাক্ষরী যে এরা যে আছে সেখানে বা ময়ূরেশ্বর সেই ময়ূরেশ্বরে কিন্তু সবচেয়ে কম সেটা হলো নাইনটি ফাইভ সেমি তাহলে এছাড়া আরেকটা যেটা বলেছিলাম পশ্চিমবঙ্গের যে যখন পশ্চিমবঙ্গে যখন মৌসুমবাহীটা প্রবেশ করে তখন সেটা কি হলো সাধারণতভাবে চৈত্র চৈত্র এবং বৈশাখ মাস বাংলার হবে মার্চ এপ্রিল মাস বা এপ্রিল মে মাস সেই জন্য এই সময়টাকে বলা হয় কি যে এই সময়টাতে কালবৈশাখী হয় সেই জন্য কে বলা হয় মানে অর্থাৎ বৈশাখ মাস সাধারণত সেই জন্য কে বলা হয় কালবৈশাখী ঝড় বলা হয় বা নর্থ ওয়েস্টার বলা হয় কারণ উত্তর দিকে এটা চলে যায় সেই জন্য নর ওয়েস্টার বলা হয় এবং কি বলা হয় গ্রীষ্মকালে সেটা কি চলে আবার সাধারণত এপ্রিল এবং মে মাসের মধ্যে এবং সেটা কি হয় অক্টোবর এবং নভেম্বর নভেম্বর মাসে মাসে অক্টোবর এই ঝড়টা হওয়ার পরে অর্থাৎ আশ্বিন মাসের দিকে সাধারণত হয় সেই জন্য এটা মাসের নাম অনুসারে এটাকে বলা হয় আশ্বিনে ঝড় এই ঝড়ের প্রভাবে সাধারণত মানুষের ক্ষত ক্ষয়ক্ষতিও কিছুটা হয়ে থাকে এবং সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় তোমাদের যেটা আছে কালবৈশাখী ঝরে আহ কালবৈশাখীতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিটা হয় যাই হোক তাছাড়াও কি আমরা মোটামুটি যদি দেখি মোটামুটি পঞ্চাশ বছরের পঞ্চাশ বছর বা ষাট বছরের যদি আমরা আবহাওয়া দেখি আবহাওয়ার মধ্যে কিছু যেসব সাইক্লোন বা ঝড় হয়েছে যেটা পশ্চিমবঙ্গকে ভাবে ক্ষতিগ্রস্ত করেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু এখানে উল্লেখ করা হলো দু সত্তর সালে যেটা গুরুত্বপূর্ণ হয়েছিল মানে ঝড় হয়েছিল তার নাম ভোলা সাইক্লোন তার ন্যূনতম তাপমাত্রা ছিল নশো ছেষট্টি আহ বায়ুর চাপ যেটা ছিল এরপরে দু সাত সালে হয় সিঁদুর সিঁদুরের ন্যূনতম চাপ ছিল নশো চুয়াল্লিশ আহ আট সালে হয় রেশমি তার ছিল নশো ছিয়ানব্বই দু হাজার নয় সালে হয় যে ঝড়টা তার নাম আইলা তার চাপ ছিল নশো সত্তর কোমেন এটা দু হাজার পনেরো সালে হয় এর চাপ ছিল নশো ছিয়াশি এবং রুয়ানুর রুয়ানু কত হয় দু হাজার দু হাজার ষোলো সালে হয় এর মোটামুটি চাপ ছিল নশো তিরাশি এবং মোড়া দু হাজার সতেরো সালে হয় এর বায়ুর চাপ ছিল দু নশো আটাত্তর এবং এছাড়া উনিশ সালে ফনি হয়ে ফনি ঝড় হয়েছে এবং দু হাজার কুড়ি সালেও ঝড় হয়েছিল যেটা আমাদের সবাইকেই অত্যন্তভাবে বৃত সন্তস্ত করেছিল এবং এর ফলে মানব সম্পদ এবং যেসব জন্তু এবং অনেক ক্ষতি হয়েছিল আমরা অবশ্যই চাই যে এইসব ক্ষতি না হোক কিন্তু এটা প্রকৃতির নিয়ম সেটা আমাদের কিছু করার নেই কিন্তু পরোক্ষভাবে যদি দেখা যায় আমরাও কিন্তু এর জন্য কিছুটা দেয় কারণ আমরা যে বিভিন্ন বৃক্ষচ্ছেদন এবং বিভিন্ন রকম কাজ যেটা করছি এবং নদীর বাদ নদী নদী অবৈধ বালু বালু খাদানের সব বিভিন্ন রকম ব্যবহারের ফলে আর বিভিন্ন অত্যাধিক নদীর নাব্যতা কমিয়ে না কমিয়ে নেওয়ার জন্য এবং নদীটাকে সংকোচিত করে দেওয়া এর ফলে কি হচ্ছে যে আমাদের নদী এবং প্রকৃতির যে প্রাকৃতিক যে সব কারণ গুলো সেই প্রাকৃতিক কারণ গুলো কিন্তু অনেকটাই গৌণ হয়ে গেছে এবং মানুষ দ্বারা পরোক্ষভাবে মনুষ্য দ্বারা কিন্তু এই ঝড়গুলো বেশি হচ্ছে আমরা দেখো বিগত সালগুলোর মধ্যে যদি দেখি তাহলে কি সালে হয়েছিল তারপরে কিন্তু সেরকম বড় কোনো ধরনের হয়নি আবার কত হয় দুহাজার সাত সালের থেকে পরপাত দু দুহাজার সাত আট নয় পনেরো ষোলো সতেরো উনিশ তার মানে মোটামুটি এখন প্রায়ই দেখা যাচ্ছে তার জন্যই বলা হচ্ছে যে এগুলো সবই প্রায় মনুষ্য দ্বারা অশৃষ্ট মনে হচ্ছে কারণ কি যে এই সময়টা আমরা মানব সভ্যতাকে যতই অগ্রগামী বলে মনে করছি কিন্তু পরকবের নিজেদেরই নিজেরাই নিজেদের ক্ষতিকে ডেকে আনছি তাই আমাদের অবশ্যই উচিত বেশি বেশি বিকরোপণ করা এবং আমাদের যে যেটা করলে আমাদের নদী এবং প্রকৃতি সুস্থ থাকবে সেই দিকে লক্ষ্য রাখা এবং ভালো থাকা নিজে ভালো থাকা অপরকে সুস্থ রাখা তাহলে আজকের এই ভিডিওতে ইউটিউবে আলোচনা করেছে যদি কোন রকম কোনো কথা বুঝতে অসুবিধা হয় বা আমার ভিডিওতে কোনো কিছু যদি ইম্প্রুভ করার দরকার হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর পরের ভিডিওতে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ